বন্ধুগণ, দুই চারটা কথা কহিবার আবশ্যকতা আছে। আর গোটিয়ে ফেজ নির্বাচন বাকি আছে। প্রথম কথাটি আপন মানে জানিছন্তি, ওড়িশা সরকার বা ওড়িশা ক্যাবিনেট মঝিরে গোটিয়ে নিষ্পত্তি নেইথিলে যে আদিবাসী মানে অন্য মানুষ মধ্যে জমি বিক্রি করি পারিবে। কেউ পরিপ্রেক্ষী এ প্রকার এক নিষ্পত্তি নিয়া যাইথিলা এবং তা পছরে যে মন্দ উদ্দেশ্য থিলা এহা পুনি দোহরাইবার আবশ্যকতা পড়ুছে। কারণ এই যে সরকার বর্তমান ওড়িশার অছি, সে আদিবাসীঙ্কর স্বার্থ রক্ষা করিবা পাই যেতে প্রকারর কান্দনা গাউথলে মধ্যে যে চক্রান্তটি সেই সময়ের হইতলা, মু ব্যক্তিগত ভাবরে কতক ক্যাবিনেট মিনিষ্টরক সহিত সেতবেলে কথা হলি, হেলা কিপরি তা ক্যাবিনেট নোট যাহা আগুরু সর্কুলেট হুয়ে বা ক্যাবিনেট থিলা বেলে সামনারে যে চিঠাটি রহিথায় সেথিরে ইয়ে ধারাটি নথিলা, তা হঠাৎ আসিলা স্পেশাল মেমোরেন্ডম ভাবরে এবং ক্যাবিনেট সরলা বেলকু তাহা গোটিয়ে ধাড়িরে অ্যাপ্রুভড বলি ঘোষণা করে দিয়া গলা। যা ফলরে পরবর্তী অবস্থাগুড়ি যাহা ঘটিলা আপন জানিছন্তি, কিভাবে ভাবরে জনে ক্যাবিনেট মন্ত্রী সে সম্পর্কের মত প্রকাশ কলে এবং তাহা এপর্যন্ত স্থগিত আছে তা উইথড্র হই না। এই যে প্রকারর ক্যাবিনেট সিস্টম অফ গভর্নেন্স ওড়িশার চালিছি, ইয়ে হচ্ছে তার গোটিয়ে উদাহরণ। দ্বিতীয় কথাটি মু কহিবে যে আমার শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভাবরে ভুষুড়ি পড়িছে। কেতে শিক্ষক অভাব অছন্তি ইহার সূচনা উনা অধিকে আরটিআই জরিয়ারে আমি পাউছন্তি। কেতে শিক্ষক বা অধ্যাপক অ্যাডহক অছন্তি তার সূচনা মধ্যে আমি পাউছন্তি, কিন্তু খরচ হচ্ছে, অপব্যয় হচ্ছে অন্য বাবদরে যে আমি শিক্ষার উন্নতি করুছু, আমি টঙ্কা বাঁটিকি শিক্ষা বা গোটিয়ে সমাজকু উপকৃত করুছু। প্রায়োরিটি কোণ? প্রায়োরিটি হচ্ছে গোটিয়ে পিঢ়ি তৈরি করা হলে বা পিঢ়ি পরে পিঢ়ি তৈরি করা হলে আমি শিক্ষক অধ্যাপিকা অধ্যাপক নিযুক্তি করিবা, কিন্তু সে দিগরে বিশেষ ধ্যান ইয়ে সরকার গত 10 বর্ষ ভিতরে মু কহিবি বিশেষ করে ধ্যান দেই নাহি। তিনরে গোটিয়ে রহুছি কেতে সরকারি চাকরি খালি পড়িছে। ভারতীয় জনতা পার্টি তরফরু স্পষ্ট করে দিয়া যাইছি, নির্দিষ্ট সময় ভিতরে আমি সরকারি চাকরিগুড়িক বর্ষের এতিকি ভর্তি করিবু, 2 বর্ষের এতিকি ভর্তি করিবু, এবং সে প্রক্রিয়া কেন্দ্র সরকারক তরফরু নিযুক্তি মেলা করিকি করা যাউছে। কিন্তু ওড়িশার থিবা খালি পড়িথিবা চাকরিগুড়িক, খালি পড়িথিবা পদবীগুড়িক ভরিবা পাই কোনসি প্রক্রিয়া হউ নাহি। এবং বিশেষ করে পাবলিক সর্ভিস কমিশন ওপিএসসি যেভাবে ভাবে ডিফঙ্কট হওয়া অবস্থায় চালুচি বা মুর্মুষ অবস্থায় চালুচি, তার সংশোধন মধ্যে ভারতীয় জনতা পার্টি করিব ক্ষমতাকে আসলে। গোটিয়ে কথা কহিবি, তিনটি পর্যায়ের নির্বাচন সরিলাণি ওড়িশার, এবং এ তিনটি পর্যায়ের নির্বাচনের স্পষ্ট হয়ে গলাণি কেবল লোকসভা আসনের আশাতীত সংখ্যা ভারতীয় জনতা পার্টি জিতুছি তা নুহে, ভারতীয় জনতা পার্টি ওড়িশার মধ্যে সরকার গঠন করা যাচ্ছে। এবে যে 42টি বিধানসভা আসনর ভোট হওয়া অছি 1 তারিখে, আউ 6টি লোকসভা আসনর ভোট হওয়া যাচ্ছে, এটি মধ্যে বহুত ভালো রেজল্ট ভারতীয় জনতা পার্টি করিব। এই পরিপ্রেক্ষী মু খালি স্মরণ করে দেওয়া পাই চাহে, আসন্তা গতকালি যে পদক্ষেপটি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নেইছন্তি দুইজন বরিষ্ঠ পুলিশ অধিকারীঙ্ক বিরুদ্ধরে এবং শৃঙ্খলাগত কার্যানুষ্ঠান বলি কহিবা, এভাবে ভারতবর্ষের অন্য কৌশি রাজ্যের বিগত 30 বর্ষ ভিতরে নিয়া যাই না, এইথর স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে দৃঢ় ভাবে কার্যানুষ্ঠান গ্রহণ করিবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। চার্জশিট ফ্রেম করা নির্দিষ্ট সময়সীমা দিয়েছেন, চিফ সেক্রেটারি পাখে তা দাখল করা কুহাইছে, এবং সেই অনুসারে মেডিকাল টেস্ট করা মধ্যে জন আইজিঙ্কর ব্যবস্থা মধ্যে নির্দেশ মধ্যে ইলেকশন কমিশন দিয়েছেন। ইয়ে অতি গুরুতর কথা।
ଏହା ସହିତ ମୁଁ ଆଉ ଗୋଟିଏ କଥା ଯୋଡ଼ିବା ପାଇଁ ଚାହେଁ। ଯେଉଁମାନେ ଶାସନ କ୍ଷେତ୍ରରେ ରହିକି ଅଫିସର ଭାବରେ ନିଜ କ୍ଷମତା ବହିର୍ଭୂତ କାର୍ଯ୍ୟ କରିଛନ୍ତି ବା ଅପବ୍ୟବହାର କରିଛନ୍ତି, ସେମାନେ କେହି ବାଦ ପଡ଼ିବେ ନାହିଁ, କେହି ବାଦ ପଡ଼ିବେ ନାହିଁ। ବିଗତ 10 ବର୍ଷ ଭିତରେ ଯେଭଳି ଭାବରେ କ୍ଷମତାର ଦୁରୁପଯୋଗ କରାଯାଇଛି ଏବଂ କିଛି ଅଫିସର ଗୋଟିଏ ନେକ୍ସସ୍ କରି କିଛି ଆସନ ମାଡ଼ି ବସି ଯେଭଳି ଭାବରେ ଓଡ଼ିଶାବାସୀଙ୍କୁ କଲବଲ କରିଛନ୍ତି, ହଇରାଣ କରିଛନ୍ତି, ମର୍ଯ୍ୟାଦାହାନି କରିଛନ୍ତି ଏବଂ ଉତ୍ପୀଡ଼ନ କରିଛନ୍ତି, ଇଏ ସମସ୍ତଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ଶାସନକୁ ଆସିଲେ ତୁରନ୍ତ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ଗ୍ରହଣ କରିବ ଏବଂ ଆଇନଗତ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ଗ୍ରହଣ କରିବ। ଇଏ କେବଳ ୱିଚ୍ ହଣ୍ଟିଂ ହେବ ନାହିଁ, ଏମାନଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ପ୍ରମାଣ ଯାହା ଆଗକୁ ଆସୁଛି ତାକୁ ଭିତ୍ତି କରିକି ଆଇନଗତ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ଗ୍ରହଣ କରାଯିବ, ଶୃଙ୍ଖଳାଗତ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ଗ୍ରହଣ କରାଯିବ, କେହି ବାଦ ପଡ଼ିବେ ନାହିଁ। ସେଥିପାଇଁ ମୁଁ ସତର୍କ କରିବା ଦେବା ପାଇଁ ଚାହେଁ ଯେ ବର୍ତ୍ତମାନ ବି ସମୟ ଅଛି, ସତର୍କ ହୋଇଯାଆନ୍ତୁ। କିଏ ରାଜନୈତିକ ଉଦ୍ଦେଶ୍ୟରେ? ଇଲେକ୍ସନ କମିଶନ ଅଫ୍ ଇଣ୍ଡିଆ, ଇଲେକ୍ସନ କମିଶନ ଅଫ୍ ଇଣ୍ଡିଆର ନିରପେକ୍ଷତାକୁ ସେ ପ୍ରଶ୍ନ କରୁଛନ୍ତି? ଏହି ପ୍ରକାରର ମନ୍ତବ୍ୟ ଦେଇ ସେ ଇଲେକ୍ସନ କମିଶନ ଅଫ୍ ଇଣ୍ଡିଆଙ୍କର ନିରପେକ୍ଷତାକୁ ପ୍ରଶ୍ନ କରୁଛନ୍ତି? ମୁଁ ତା ସହିତ ଯୋଡ଼ିବି, ବର୍ଡ଼ସ ଅଫ୍ ସେମ୍ ଫେଦର୍ ଫ୍ଲକ୍ ଟୁଗେଦର। ଯିଏ ଯେଉଁ ଗୋଷ୍ଠୀର, ଯିଏ ଯେଉଁ ପ୍ରକାରର, ସେଇ ଯେଉଁ ପ୍ରକୃତିର, ସେ ସେହି ପ୍ରକୃତିର ଲୋକଙ୍କୁ ହିଁ ସମର୍ଥନ କରେ। ନିଶ୍ଚିତ ଭାବରେ ତାଙ୍କ ଦୃଷ୍ଟିକୁ ଆସିଛି, ଗୋଟିଏ କେବଳ ନୁହେଁ, ଅନେକ ପ୍ରକାରର କଥା ତାଙ୍କ ଦୃଷ୍ଟିକୁ ଆସିଥିବ ଏବଂ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ସମ୍ଭବତଃ 8 ତାରିଖରୁ ବାରମ୍ବାର ଏ ପ୍ରକାରର ଅଭିଯୋଗ ମଧ୍ୟ ଦେଇଛନ୍ତି, ଯାହାର କିଛି ପ୍ରମାଣ ନିଶ୍ଚିତ ଭାବରେ ECI ପାଇଛି ଏବଂ ସେହି ଅନୁସାରେ ଏତେ କଠୋର ନିଷ୍ପତ୍ତି ସେ ନେଇଛନ୍ତି। ସେ ସାର୍ଟିଫିକେଟ୍ଟି DG ଦେବେ, ସେ ସାର୍ଟିଫିକେଟ୍, ତାପରେ ନକ୍ସଲ ବିରୋଧୀ ଅଭିଯାନଟି ହୋମ୍ ମିନିଷ୍ଟ୍ରିଙ୍କର ଡାଇରେକ୍ଟ କଣ୍ଟ୍ରୋଲରେ ଚାଲିଥାଏ। ସମଗ୍ର ଦେଶରେ ନକ୍ସଲ ବିରୋଧୀ ଅଭିଯାନ ତ କେବଳ ଓଡ଼ିଶାରେ ହିଁ ନାହିଁ, ନକ୍ସଲ ବିରୋଧୀ ଅଭିଯାନ ଗୋଟିଏ କୋଅର୍ଡିନେଟେଡ୍ ଏଫର୍ଟରେ ହୋଇଥାଏ, ସେଥିରେ ବିଶେଷ କରି ଗୃହ ମନ୍ତ୍ରାଳୟର ପ୍ରତ୍ୟକ୍ଷ ତତ୍ତ୍ୱାବଧାନରେ ସେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଚାଲିଥାଏ, ରାଜ୍ୟ ସରକାର ସେଥିରେ ଗୋଟିଏ ଅଂଶବିଶେଷ। ତେଣୁ କ'ଣ କିଏ କରିଛି, କେତେ ଡାଇନାମିକ କିଏ, ସେ କଥା ଜଣାପଡ଼ିଯିବ। ଡାଇନାମିଜମ୍ ନୁହେଁ ଯେ ଗୋଟିଏ ଦଳ ବା ଗୋଟିଏ ବ୍ୟକ୍ତିର ସ୍ୱାର୍ଥ ସାଧନ କରିବା, ତାକୁ ଆମେ ଡାଇନାମିଜମ୍ କହିବା ନାହିଁ। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।